হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 22 সেপ্টেম্বর 2022। তো আজকের ভিডিওতে 22 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করে যাও। আজকের প্রথম প্রশ্ন, তো প্রথম প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে সম্প্রতি কোথায় কার্গিল ইন্টারন্যাশনাল ম্যারাথনের উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর অপশন এ, লাদাখ। তো সম্প্রতি লাদাখে এই কার্গিল ইন্টারন্যাশনাল ম্যারাথনের উদ্বোধন করা হয়েছে এবং এটি করেছেন আমাদের বর্তমানে সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে। এবং এখানে প্রায় 2000 যে প্রতিযোগী তারা কিন্তু অংশগ্রহণ করেছে, আর এই ম্যারাথনটা হবে মোট 42 কিলোমিটার ম্যারাথন। 42 কিলোমিটারের এই ম্যারাথন, এটি সম্প্রতি লাদাখে উদ্বোধন করা হয়েছে। আর এই এটি আয়োজন করেছে কে? এটি আয়োজন করেছে লাদাখ পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে শরদ পুনে যে অর্গানাইজেশন রয়েছে, এরা মিলে কিন্তু এই কার্গিল ইন্টারন্যাশনাল ম্যারাথনের আয়োজন করেছে। তো সঠিক উত্তর অপশন এ, লাদাখ। সম্প্রতি এটি লাদাখে উদ্বোধন করা হয়েছে। আচ্ছা, একটু লাদাখ সম্পর্কে বলে দিই। তো 31 অক্টোবর 2019 লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। তো এর আগে জম্মু কাশ্মীর ও লাদাখ এই দুটো মিলে একটি রাজ্য ছিল, জম্মু কাশ্মীর নামে রাজ্য ছিল, কিন্তু পরবর্তীতে 31 অক্টোবর 2019 জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। আর লাদাখের রাজধানী হচ্ছে লেহ কার্গিল, আর লাদাখের বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন রাধাকৃষ্ণ মাথুর। সম্প্রতি কোন রাজ্য সাধারণ নাগরিকদের অভিযোগের জন্য সিএম দা হাইসি পোর্টাল লঞ্চ করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, মণিপুর। তো সম্প্রতি মণিপুরের যে মুখ্যমন্ত্রী রয়েছেন এন বীরেন সিং, তিনি একটি পোর্টাল লঞ্চ করেছেন, অ্যাকচুয়ালি একটি ই ওয়েব পোর্টাল লঞ্চ করেছেন যার নাম হচ্ছে সিএম দা হাইসি। অ্যাকচুয়ালি সাধারণ নাগরিকদের যে অভিযোগ সেটি শোনার জন্য, অর্থাৎ সাধারণ নাগরিকরা যাতে অভিযোগ করতে পারে সেই জন্য এই পোর্টালটি লঞ্চ করা হয়েছে। তিনি লঞ্চ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তো এখানে সঠিক উত্তর অপশন সি, মণিপুর। এবং মণিপুরের যে রাজধানী রয়েছে ইম্ফল, সেখানে কিন্তু এটি লঞ্চ করা হয়েছে। আচ্ছা, একটু মণিপুর সম্পর্কে বলে দিই। তো সম্প্রতি কিছুদিন আগে মণিপুরে সুমং লীলা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে, আর এটি ছিল 50তম সুমং লীলা ফেস্টিভ্যাল। আর মণিপুরের রাজধানী তো ইম্ফল বললামই, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আর গভর্নর হচ্ছেন লা গণেশ। এছাড়া মণিপুরের ন্যাশনাল পার্কের মধ্যে কৈবুজ লামজা ন্যাশনাল পার্ক, শিরোহি ন্যাশনাল পার্ক, জিরি মাকড়ু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এগুলি হচ্ছে উল্লেখযোগ্য। আর ফেস্টিভ্যালের মধ্যে ওয়াশাং, লাই হারোরা, কাং ফেস্টিভ্যাল, কুট ফেস্টিভ্যাল এগুলি হচ্ছে উল্লেখযোগ্য কিছু ফেস্টিভ্যাল। আর ড্যান্সের মধ্যে রাসলীলা, ড্রাম ড্যান্স, শিমলাম ড্যান্স হচ্ছে উল্লেখযোগ্য কিছু ড্যান্স। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য তাদের নতুন সচিবালয়ের নাম ডক্টর আম্বেদকরের নামে রাখতে চলেছে? তো সঠিক উত্তর অপশন এ, তেলেঙ্গানা। তো সম্প্রতি তেলেঙ্গানা সরকার তাদের যে নতুন সচিবালয় বা সেক্রেটারিয়েট যেটি তৈরি করা হয়েছে তার নাম ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নামে রাখতে চলেছে, তো এমনটাই ঘোষণা করেছে তামিলনাড়ুর যে তেলেঙ্গানার যে মুখ্যমন্ত্রী রয়েছেন কে চন্দ্রশেখর রাও, তিনি এমনটা ঘোষণা করেছেন। তো সঠিক উত্তর অপশন এ, তেলেঙ্গানা। আচ্ছা, একটু তেলেঙ্গানা সম্পর্কে বলে দিই। তো সম্প্রতি তেলেঙ্গানা 2024 মধ্যে সেই রাজ্যকে টিবি মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। আর সম্প্রতি তেলেঙ্গানাতে ভারতের প্রথম বন বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে। আর তেলেঙ্গানা সম্প্রতি সেখানকার যে ST শিডিউল ট্রাইব যে সংরক্ষণ রয়েছে সেটি 6% থেকে বাড়িয়ে 10% করেছে। আর তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আর গভর্নর হচ্ছেন তামিল সেই সুন্দররাজন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে কোন পদক জিতেছেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, রূপা। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন দেবেন্দ্র ঝাঝারিয়া, তিনি সম্প্রতি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স যেটি মরক্কোতে অনুষ্ঠিত হয়েছে সেখানে রূপোর পদক জিতেছেন, রূপো। এবং ইনি যে থ্রু করেছেন সেটা ছিল 60.97 মিটার, এবং এই থ্রুর ফলেই কিন্তু ইনি এই রূপার পদক জিতেছেন বা সিলভার মেডেল জিতেছেন। তো সঠিক উত্তর অপশন বি, দেবেন্দ্র ঝাঝারিয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে সম্প্রতি রূপার পদক জিতেছেন, রূপা। 2023 সালের U19 T20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোন দেশ আয়োজন করবে? তো সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ আফ্রিকা। তো 2023 সালের যে U19 T20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ সেটি দক্ষিণ আফ্রিকা আয়োজন করবে। অ্যাকচুয়ালি এই বিশ্বকাপটি বা এই ওয়ার্ল্ড কাপটি কিন্তু 2021 সালে হওয়ার কথা ছিল, তো সেটি 2021-এর পরে 2022-এর জন্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু 22-ও ক্যান্সেল করে এটাকে 23-এ করা হবে, অর্থাৎ 23-এ আয়োজন করা হবে 2023-এ। তো এটি আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, এবং এটি হবে 14 থেকে 29 জানুয়ারির মধ্যে। 2023 সালের 14 জানুয়ারি শুরু হয়ে 29 জানুয়ারি শেষ হবে, এবং এখানে
প্রায় 41টা ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ 16টা টিমের মধ্যে 41টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তো সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ আফ্রিকা। আচ্ছা একটু দক্ষিণ আফ্রিকা সম্পর্কে বলে দিই, দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে প্রিটোরিয়া, কেপ টাউন আর ব্লমফন্টেইন। তো এই দক্ষিণ আফ্রিকার কিন্তু তিনটে রাজধানী আমরা জানি, তো এর মধ্যে প্রিটোরিয়া হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল, আর কেপ টাউন লেজিসলেটিভ ক্যাপিটাল, আর ব্লমফন্টেইন হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল। আর দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে দক্ষিণ আফ্রিকান র্যান্ড বা সাউথ আফ্রিকান র্যান্ড। আর বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হচ্ছেন সিরিল রামাফোসা। সম্প্রতি প্রাক্তন সেনা কল্যাণ বিভাগের সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অপশন বিজয় কুমার। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভারতের আইএএস অফিসার, উনি অ্যাকচুয়ালি 1990 সালের একজন আইএএস অফিসার বিজয় কুমার। তো এনাকে সম্প্রতি প্রাক্তন সেনা কল্যাণ বিভাগ বা ডিপার্টমেন্ট অফ এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার, তো এর এই সচিব বা সেক্রেটারি হিসেবে বা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। তো সঠিক উত্তর অপশন বি, বিজয় কুমার। আচ্ছা এখানে একটু সম্প্রতি যে সকল গুরুত্বপূর্ণ নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্টস গুলি হয়েছে সেগুলো একটু বলে দিই। যেরকম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হয়েছেন কল্যাণ চৌবে, আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন সাজি প্রভাকরণ। এছাড়া আমাদের যে সংসদ টিভি রয়েছে তার সিইও হয়েছেন উৎপল কুমার সিং। আর আমাদের যে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি রয়েছে, তো তার পরবর্তী চেয়ারপারসন হচ্ছেন ডক্টর ওয়াই চন্দ্রচূড়। আর ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন সিইও হয়েছেন পিটার অ্যালবার্টস। আর আমাদের ভারতের পরবর্তী নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন মুকুল রোহতগি। এছাড়া সম্প্রতি ভুটানে ভারতের নতুন অ্যাম্বাসাডার হয়েছেন সুধাকর দালেলা। আর সম্প্রতি বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হয়েছেন প্রণয় কুমার বর্মা। আর সম্প্রতি ইউনাইটেড কিংডমে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বিক্রমকে দুরাস্বামীকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া সম্প্রতি থাইল্যান্ডে ভারতের নতুন অ্যাম্বাসাডার হিসেবে নাগেশ সিংকে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি কানাডাতে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সঞ্জয় কুমার বর্মাকে নিযুক্ত করা হয়েছে। আর সম্প্রতি জাপানে ভারতের নতুন অ্যাম্বাসাডার হিসেবে সিবি জর্জকে নিযুক্ত করা হয়েছে। এগুলি হচ্ছে সম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস। পরের প্রশ্ন, সম্প্রতি সিয়াম এর নতুন অধ্যক্ষ হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর অপশন সি, বিনোদ আগরওয়াল। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন বিনোদ আগরওয়াল। তো এনাকে সম্প্রতি সিয়াম অর্থাৎ সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এর নতুন অধ্যক্ষ হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন সি, বিনোদ আগরওয়াল। 2023 সালের এসসিও এর আঞ্চলিক সম্মেলনের আয়োজন করবে কোন দেশ? তো সঠিক উত্তর অপশন বি, ভারত। তো আমরা জানি সম্প্রতি 2022 উজবেকিস্তানের যে তাশখন্দ শহর, সরি সমরখন্দ শহর, সেখানে যে এসসিও সামিট অনুষ্ঠিত হয়েছে, তা তারপরে কিন্তু এর সভাপতিত্ব ভারতের হাতে এসছে। এবং আগামী বছর 2023 যে এসসিও এর আঞ্চলিক সম্মেলন হবে সেটি কিন্তু ভারত আয়োজন করবে। তো সঠিক উত্তর অপশন বি, ভারত 2023 সালের এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন আয়োজন করবে ভারত। সম্প্রতি বিএলওই পত্রিকা কে লঞ্চ করেছে? তো সঠিক উত্তর অপশন এ, জাতীয় নির্বাচন কমিশন। তো সম্প্রতি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা জাতীয় নির্বাচন কমিশন বিএলওই পত্রিকা লঞ্চ করেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ম্যাগাজিন, আর এটা লঞ্চ করেছে কে? জাতীয় নির্বাচন কমিশন। অ্যাকচুয়ালি বিএলও বলতে, বিএলও বলতে এখানে বোঝাবে বুথ লেভেল অফিসার। তো বুথ লেভেল অফিসার ই পত্রিকা নামক এই যে ম্যাগাজিন, এটি লঞ্চ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তো সঠিক উত্তর অপশন এ। আচ্ছা একটু জাতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে বলে দিই। তো এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করা হয় 25 জানুয়ারি 1950 সালে, আর এর সদর দপ্তর নিউ দিল্লিতে। আর বর্তমানে আমাদের চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন রাজীব কুমার। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি জম্মু কাশ্মীরের কোথায় প্রথম মাল্টিপ্লেক্স চালু করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, শ্রীনগর। তো সম্প্রতি জম্মু কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্স চালু করা হয়েছে শ্রীনগরে, আর শ্রীনগর হচ্ছে জম্মু কাশ্মীরের শীতকালীন রাজধানী, সরি গ্রীষ্মকালীন রাজধানী। তো বিগত 30 বছরের মধ্যে প্রথম মাল্টিপ্লেক্স চালু করা হলো শ্রীনগরে। আচ্ছা জম্মু অ্যান্ড কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সেড দ্য ওপেনিং অফ দ্য ফার্স্ট মাল্টিপ্লেক্স ইন দ্য ভ্যালি ইজ দ্য রিফ্লেকশন অফ এ নিউ ড্রোন অফ হোপ ড্রিমস কনফিডেন্স অ্যান্ড অ্যাসপিরেশনস অফ দ্য পিপল। তো সঠিক উত্তর অপশন বি, শ্রীনগর। আচ্ছা একটু জম্মু কাশ্মীর সম্পর্কে বলে দিই। তো জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে জম্মু এবং শ্রীনগর, এর মধ্যে জম্মু হচ্ছে শীতকালীন রাজধানী আর শ্রীনগর হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী। আর জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা, আর জম্মু কাশ্মীর 2019 সালের 31 অক্টোবর একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এছাড়া জম্মু কাশ্মীরের আয়তন হচ্ছে 42,241 স্কোয়ার কিলোমিটার।
আর জম্মু কাশ্মীরের মোট 20টি জেলা রয়েছে। এছাড়া জম্মু কাশ্মীরের বিখ্যাত কিছু ন্যাশনাল পার্ক হচ্ছে দুচিগ্রাম ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, কাজিনাগ ন্যাশনাল পার্ক, সেলেম আলি ন্যাশনাল পার্ক। আর জম্মু কাশ্মীরের ফেস্টিভ্যালগুলির মধ্যে হেমিস গম্পা ফেস্টিভ্যাল, লোড়ি, তিহার, নবরাত্রি উল্লেখযোগ্য। আর জম্মু কাশ্মীরের বিখ্যাত ফোক ড্যান্সগুলির মধ্যে রক ড্যান্স, ধুমল, বাচা নাগমা প্রভৃতি উল্লেখযোগ্য। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, তো প্রশ্ন ছিল সম্প্রতি ভারতের 73তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি, প্রণব আনন্দ। তো ভারতের 73তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন বেঙ্গালুরুর প্রণব আনন্দ। আর এবার আজকের প্রশ্ন হচ্ছে, আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকে, তো প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতের প্রথম স্বচ্ছ সুজল প্রদেশ হয়েছে কোনটি। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই আজকের ভিডিও যেখানে 22 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম, তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নগুলি নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।